ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। সো শুরু করছি আজকে নতুন ব্লগ নিয়ে। তো কালকে আমি ব্লগ দিতে ভুলে গেছিলাম, লাইক নট ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি কালকে আমি দিইনি, কারণ কালকে আমার একটা স্পেশাল ভিডিও দিই যেটা তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে গিয়ে চলে যাও, ওখানে ওই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো গিয়ে চেক ইন আউট অ্যান্ড চলো আজকে ব্লগটা শুরু করা যাক। স্টার্ট। আজকে হচ্ছে আমি তোমাদেরকে আমাদের আমাদের কলিয়াড়ির ওসিপি বলে একটা জায়গা আছে, নট জায়গা, এটা একটা প্রজেক্ট বলতে পারো। তো এই প্রজেক্ট আছে, তো তোমাদেরকে ভাবছি ওই জায়গাটা পুরো দেখাবো। তো ওটা হচ্ছে আমার একটা জায়গা যেখানে তোমার কয়লাটা নর্মালি কি হয় যে কুয়োর মতো করে সেখানে মানুষ নিচে যায়, সেখান থেকে উপরে কয়লাটা তোলা হয়। তো ওই জায়গাটা থেকে কি হয়, পুরো একটা জায়গা থাকে, পুরো জায়গাটাকে বোম দিয়ে পুরো উড়িয়ে দেওয়া হয়। দেন ওখান থেকে একে একে লেয়ারের পর লেয়ার কয়লাটা বার করা হয়। তো ওই কয়লাটার মানটা অনেকটা কম হয়, কিন্তু ওটার দাম অনেক কম। তো সেই জায়গাটা তোমাদের দেখাবো আজকে। তো চলো চলে যাওয়া যাক বাইরের দিকে। তো আজকে আমি ভাবলাম যে ওসিপি যাবো, বাট যা ওয়েদার কন্ডিশন হয়ে গেল তার জন্য আমি আজকে বেরোতেই পারলাম না। লাইক খুব সুন্দর ওয়েদার হয়েছে, দেখো জাস্ট অসাধারণ ওয়েদার। তো এই ওয়েদারের জন্য যাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো কালকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে বিকেলবেলা বেরোনোর সময়তে, যেটা তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো এই ক্লিপটা দেখে ওটা বলো কি জিনিসটা তোমরা বুঝতে পারলে না কি পারলে না, সেটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? চলো দেখে নাও। नागिन जो है ना यही तब के खड़ा, और कोई ना उठता है तो नहीं, अभी नहीं देखा खड़ा कितना, जब तो खड़ा कहल होता वही है ना, तब बड़ा भीड़ लगा, लग रहा पार दे सब आदमी चौंक भी करेगा। তো আশা করি ক্লিপটা দেখে নিয়েছো আর বুঝতে পেরে গেছো যে জিনিসটা কি আছে। অ্যান্ড এটা হয়েছিল বিকেলবেলা। আর দেন আমরা আমাদের ঘরের পিছন দিকে একজনের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে, তো তার জন্য আমরা গোটা রাত, লাইক রাত্রি 10টার সময় আমরা চারিদিকে ঘুরেছিলাম, ঘুরে বেরিয়েছিলাম এবং ঘুরে বেরিয়ে লাইক সব জায়গায় দিয়ে ওই ঠাকুর নিয়ে আমরা ঘুরেছিলাম করতাল নিয়ে। তো সে দেখে না ওই ক্লিপটাও, ওই ক্লিপটাও ঠিক এই ভিডিওটা পরে আসবে। তো লাইক হয়েছে ব্যাপার, চলো ওই ভিডিও দেখে নাও, তারপরে স্টে টিউন। দেখলে আমাদের জন্মাষ্টমী পুজো কেমন হয়েছে পিছন দিকে। তো এভাবে আমরা রাতের বেলা কালকে ঘুরেছিলাম, দেন লাস্টে আমরা প্রসাদ খেয়ে পরে নিজেদের নিজেদের বাড়ি চলে এসেছি। তো লাইক এভাবেই আমরা পুজো করেছি। তো চলো এবারে আমারও টাইম হয়ে গেছে নিজের খাবার খাওয়ার জন্য, কারণ এখন বাজছে প্রায় 2:30 আর এই সময় চানটা করে খাওয়াটা দরকার। চল দেখা হচ্ছে খাওয়ার পর। খাওয়া দাওয়ার জায়গায় বসে বসে সিরিয়াল দেখছে, তার সাথে বন্য দেখা শুরু করেছে। এই যে কি যে সিরিয়ালে দেখো তোমরা, কেন কি দেখো তোমরা সিরিয়ালের মধ্যে, কি ভালো লাগে সিরিয়ালটাতে বলো? বুঝি না সিরিয়ালে কি দেখে, একই তো ন্যাকামো সেই একই। কি গল্প সেই তো লাস্টে বলবে আমি মরে গেলাম, আমি হয়ে গেলাম। সাম্বার ডাল আর পোস্ত বড়া, আলু পোস্ত দেখিয়ে দাও, বড়া কচু সেদ্ধ, আলু সেদ্ধ, কালো কলাইয়ের ডাল আর পোস্ত। বাহ, আজকে আমাদের খাবারে চলো খেয়ে নি, খেয়ে নেওয়ার পর দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, অল থিংস আর ডান নাও, এবারে আমি ঘুম দেবো।
স্কুল থেকে উঠে বাইরে ওয়াক করতে যাবো, দেন সো দ্যাটস ইট ফ্রম দিস সাইড। আজকের জন্য ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম। সো ভালো লাগলে প্লিজ শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট করবে, আর ওই আগের দিনের মতো ভিডিওটা দেখে নিও, ওপরে লিঙ্ক তো দেওয়াই আছে, আই বাটনে চলে যাবে, দেখে দেখতে পেয়ে যাবে। সো দিস দেন আই এম সাইনিং অফ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, টাটা। We'll be right back.